শুনছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, কোন রকম অ্যালার্ট করে না আমাদিকে। প্রথম কথা হচ্ছে এইটাই, এখন 12টা বাজতে চললো না, কোন রকমের তানের বন্দোবস্ত নেওয়া হয়েছে, আর না কোনো চার ধারে আমাদের হচ্ছে একদম হচ্ছে পুরুষ রোড টু, আর এদিকে হচ্ছে হরিণ এ পর্যন্ত কি ডিবুসুট ওখানে এত ফাটল দেখা দিচ্ছে, কোনো রকম বন্দোবস্ত নেই। আমরা যদি গ্রামবাসী যদি না সহযোগিতা করতুম, এই ভোজটাকে মারতে পারতুম, আপনার ফেসে যেত। আমার নাম হেমন্ত দাস। আনতে তো একদমই পারি না, রাত্রি 9টার পর তো জলটা প্রবল ভাবে বেড়ে গেছে, তারপরে তো আমরা জানতে পেরেছি, তারপরে দুপাশের লোক তো ঘুমনা অবস্থা কিছু ছিল উঠে পড়েছে, তারপরেতে সব একে একে সব বাঁধের ওপরে বাসাবাস করছে। এখন স্কুলের ভেতরে এক কোমর জল। কালকে প্রশাসনের তরফ থেকে প্রশাসন থেকে কিছুই বলেনি, আগে ক্যানভাস করতো, এখনও কিছু বলেনি, তো এখন পর্যন্ত কিছু বলেনি। ফাটল দেখা দিচ্ছে বাঁধের বাঁধের ওই দিকটা, মানে পুরসুরের দিকটা, মানে থানার এদিকটা ফাটল দেখা দিয়েছে খানিকটা। আপনার নাম? আমার নাম খোকন দাস, শ্রীরামপুর বাড়ি।